কাবিলাইটি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের আজ দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের ভিডিও মোবাইল দিয়ে টিউটোরিয়াল বানানো যায় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাবার পরে একটা সফটওয়্যার আপনাদের ইনস্টল করতে হবে সফটওয়্যারের নামটা হচ্ছে লিখবেন এ জেড স্ক্রিন রেকর্ডার এ সি আর ডবল এন স্ক্রিন রেকর্ডার আর ই সি ও আর টি আর স্ক্রিন রেকর্ডার এটা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে প্রথমে চলে আসবে এ জেড স্ক্রিন রেকর্ডার এটা আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এরকম স্ক্রিনে চলে আসবে এজেড স্ক্রিন রেকর্ডার এটা যাওয়ার পরে আপনার সেটিং করে নিতে হবে সব কিছু সেটিং করবেন সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে কন্ট্রোল অপশন দেখবেন করা আছে এখানে ভিডিও কনফিগারেশন ভিডিও কনফিগারেশনে আপনার রেজুলেশনে যাবেন রেজুলেশনে এইচডি ফুল এইচডি যদি করতে চান তাহলে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এটা দেবেন কিন্তু আমাদের এটা করলে আমাদের সমস্যা হচ্ছে অনেক বড়ো ফাইল তৈরি হবে অনেক বড়ো ম্যাগাভাইটের হবে আমাদের নর্মালি মিডিয়াম টাইপের আমাদের এইচডি ফাইল তৈরি করতে গেলে বারোশো আশি ইন্টু সাতশো বিশ এটা করে করতে হবে এটাই আপনারা করবেন এরপরে আছে সেটিং করা আছে এরপরে হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে অডিও কনফিগারেশন অডিও কনফিগারেশন মানে যখন আপনি একটা ভিডিও টিউটোরিয়াল বানাবেন তখন আপনাকে অবশ্যই অডিওটা আপনাকে রেকর্ড করতে হবে সেক্ষেত্রে এই রেকর্ডের জন্য এই ইয়েটা অন করে দিতে হবে এরপর আছে টেক্সট অ্যান্ড লগো এখানে আপনি টেক্সট এবং টেক্সট দিতে পারেন লগো দিতে পারেন এটা আপনি করতে পারবেন এরপরে নেক্সট হচ্ছে এরপরে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে হচ্ছে কাউন্টডাউন বিফোর স্টার্ট এটা হচ্ছে আপনি যখন ভিডিওটা তৈরি শুরু করবেন শুরু করার সময় আপনার কাউন্টডাউন বিফোর স্টার্ট অর্থাৎ থ্রি টু ওয়ান এরকম আপনি কাউন্টডাউন ভ্যালু তিন সেকেন্ড এখানে দেওয়া আছে আপনি এখানে বাড়াইয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে আর সবচাইতে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে আউটপুট ডিরেক্টরি অর্থাৎ আমাদের যখন আমরা ভিডিওটা আমরা ভিডিওটা ক্যাপচার করব ক্যাপচার করার সময় আমাদের কোথায় সেভ হবে এখানে আছে ইন্টারনাল স্টোরেজ আর একটা হচ্ছে এসডি কার্ড আমরা এসডি কার্ডে করে নেব কারণ আমাদের ভিডিও ফাইলটা আমাদের অনেক লম্বা হতে পারে মানে অনেক বড়ো হতে পারে সেই জন্য আমরা এসডি কার্ডে করে নেব এসডি কার্ডে দিয়ে ওকে দেব এরপরে হচ্ছে আই হ্যাভ রিড কেয়ারফুলি এখানে টিক চিহ্ন দিয়ে ওকে আই আন্ডারস্ট্যান্ড এটা আমরা ক্লিক করবো ক্লিক করে আমাদের কাজ শেষ এরপরে আপনাদের ভিডিও এটা সেটিং করার পরে আপনার নেক্সট ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখানে যেখানেই যে একটা চিহ্ন আছে ক্যাপচার করার এটাই ক্লিক করে জাস্ট স্টার্ট নাও এখানে আপনারা পোস্ট করবেন আপনাদের ভিডিও স্টার্ট হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওটা ক্লোজ করে দেবেন এভাবে আপনারা টিউটোরিয়াল তৈরি করতে পারেন যে কোনো গানের টিউটোরিয়াল যে কোনো মোবাইল দিয়ে আপনারা যে কোনো টিউটোরিয়াল এইভাবে আপনারা তৈরি করতে পারেন আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সবাই জন্য আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই